বচসা বন্ধ হয়ে গিয়েছে পরিষেবা। বহিস্থলায় যাত্রী তোলাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। অটো এবং টোটোতে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা এবং বন্ধ হয়ে গেল অটো টোটোর পরিষেবা। 23 নম্বর ওয়ার্ডের ডাকঘর অটো স্ট্যান্ডের ঘটনা। ঘটনাস্থলে কালীতলা অশ্বতী থানার পুলিশ। মূলত যাত্রী তোলাকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। এখানে টোটো আর অটো নিয়ে ঝামেলা চলছে। আমাদের এখানে পারমিট টোটো রয়েছে, অটো রয়েছে প্রায় ধরুন 150 খানার মতো। এবার তারা কেউ কিস্তি দিতে পারছে না। 7 কিলোমিটার ডাকঘর থেকে চটা হয়ে মুসগোট রুট আছে। তো অটোওয়ালাদের এমনই অবস্থা হয়ে গেছে, ঘন্টা 2-3 ধরে স্ট্যান্ডে লাইন বাই লাইন দিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি প্যাসেঞ্জার পাচ্ছে না। টোটোওয়ালারা ডাকঘর এখান থেকে এসে প্যাসেঞ্জার তুলে নিয়ে চলে যাচ্ছে। বেপরোয়া এবং ভয়াবহ গাড়ি চালাচ্ছে ওরা। গাড়ি প্যাসেঞ্জার নিয়ে যেতে গাড়ি পাল্টি হয়ে যাচ্ছে, প্যাসেঞ্জারদের অ্যাক্সিডেন্ট হচ্ছে। আচ্ছা, তারপরে আমাদের স্ট্যান্ড থেকে ম্যানেজার তুলে নিচ্ছে, আমাদের সঙ্গে বারণ করলে তারা আমাদের সঙ্গে ঝামেলা করছে। তাদের পাড়ার গিয়ে গোড়া 50 ছেলে দাঁড় করিয়ে আমাদের মারধর করছে, হুমকি দিচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে আমরা বারণ করে আসি, আমাদের কোনো কথা তারা শুনছে না। তারা সব বেআইনি টোটো, তাদের কোনো কাগজপত্র নেই। আমাদের অফিসিয়ালি সরকারি কাগজপত্র রয়েছে অটোওয়ালাদের। হ্যাঁ, কিন্তু ওরা আমাদের রুট পারমিট রুট রয়েছে ছটা থেকে ডাকঘর থেকে আপ টু মুসগোট পর্যন্ত। আজ আমার প্রায় এখানে 30 বছর অটো চলছে। তা আমরা সব অটো চালক, এখন দীর্ঘদিন প্রায় দেখা যাচ্ছে ওরা এখানে বেআইনি গাড়িগুলো নিয়ে আসছে, এসে আমাদের টোটো গাড়ি থেকে দাঁড় করিয়ে ইশারা করে প্যাসেঞ্জারকে নামিয়ে নিচ্ছে। সেই প্যাসেঞ্জারকে গাড়িতে তুলে নিলে আমরা কোনো প্রতিবাদ করলে ওরা আবার ওদের পাড়ার সামনে গিয়ে আমাদের একাকে পেয়ে মারধর ধাক্কাধুক্কি করছে। গাড়ির কাঁচপাঁচে 2-1টা ভেঙেছে। কারা করছে? হ্যাঁ, টোটোওয়ালারা আর পাড়ার কিছু ছেলেদের নিয়ে মদমাতালেদের নিয়ে ওই করছে। আবার কিছু বললে গরম। আমাদের মোটামুটি এখানে একদম 9-10 ঘন্টা গাড়ি চালিয়ে আমাদের কোনো ইনকাম হচ্ছে না। আমরা আসছি এখানে বসে বসে সময় নষ্ট করে চলে যাচ্ছি, কোনো ইনকাম হচ্ছে না। অথচ প্লাস আমাদের কিছু প্রতিবাদ করতে গেলেই আমাদের লিগাল গাড়ি, কোনো প্রতিবাদ করতে গেলেই ওরা বেআইনি গাড়ি নিয়ে আবার আমাদের মারধর করছে। মানে আমরা নাজেহাল হয়ে যাচ্ছি, আমরা ব্যাংকের কিস্তিও শোধ করতে পারছি না। আর গাড়ির যে বছরে একটা ইন্স্যুরেন্স আছে, ট্যাক্স আছে, সেগুলোও মনে হয় এখন যা পরিস্থিতি দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। সেই